দিচ্ছে, আবার কিছু মানুষ জীবনকে উপভোগ করছে, ধর আজ কক্সবাজার কোথায়, কাল সেন্ট মার্টিন, তারপরের দিন সাজেক। আসলে আমরা কি আমাদের জীবনকে এভাবে উপভোগ করতে চাই? আমরা আমাদের জীবনকে এককেন্দ্রিক বানিয়ে ফেলেছি, মানে শুধু নিজেকে নিয়ে কি আছে, ব্যস্ত আছি, তাই জীবনে কোনো উৎসাহ নাই, বেঁচে থাকার আনন্দ নাই। জীবনে যদি আপনি সুখ চান তাহলে নিজেকে সবার মাঝে বিলিয়ে দেন, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনাহারে, তারা দামি খাবার চায় না, যতটুকু খাবার মানে যতটুকু খাবার খেলে তাদের ক্ষুধা কি হয়, নিবারণ হয়, তারা তাতেই কি সন্তুষ্ট, দেন না একবার খাবার কিনে দেখবেন মনে অনেক তৃপ্তি পাবে। দেখবেন অনেক মানুষের কি নেই, পোশাক নেই, আপনি তারা দামি কি করে না, পোশাক চায় না, দেন না একটা পোশাক কিনে দেখবেন অনেক কি পাবে, আনন্দ পাবেন। আর অথচ আমরা কি নিজেকে নিয়েই সারাক্ষণ কি আছে, ব্যস্ত আছি। এই কারণে একটা কথা বলা আছে যে তুমি যদি নিজের ব্যথা যদি টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি প্রকৃত মানুষ। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি হইতে হবে, অন্যের ব্যথা টের আমরা কি হইতে হবে, পাইতে হবে, তাইলে আমরা হবো কি প্রকৃত মানুষ। বিষয়টা ক্লিয়ার কিনা? এটা তাহলে জীবন যেহেতু একটা, তৃতীয়বার যেহেতু এই পৃথিবীতে আসার আর কি নাই, সুযোগ নাই, আসলে জন্মানের একটা ডেট কিন্তু আপনার আছে, কিন্তু মৃত্যুর কোনো কি নাই, কবে মৃত্যু বরণ করবো এটা আমরা জানি।